মোক এটা কথা কক যে লোকসকলে গুলি চলাইছিল নেকি? গুলিরহে প্রত্যুত্তর গুলি হব লাগে। যদি লাঠি জংলে আছে আরক্ষীয়ে যদি তাক প্রতিরোধ করব নরে কি হল আরক্ষীয় তাক গুলি চলাব লাগে নাকি? আর আরক্ষীয় টিয়ার গ্যাস এরিছিল নাকি? আরক্ষীয় পানি এরিছিল নাকি? আরক্ষীয় লাঠি চার্জ করেছিল নাকি? গুলি কেলে চলাব লাগে? গুলি চলাটো কেতিয়াও সমর্থনযোগ্য কাম হব নরে। গুলি অকল সন্ত্রাসবাদীর বিরুদ্ধে চলাব পারে, কিন্তু সেইটো নাই চলো। সাধারণ মানুষ হত্যা করেছে, যদি এই লোকসকল সন্ত্রাসের জড়িত মুখ্যমন্ত্রী মহোদয় স্পষ্ট করো। আর যদি মুখ্যমন্ত্রী মহোদয় কয় যে সকল যেহেতু একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর লোক তেওঁলোকক গুলি চলাবলে দিছো, সেইটো সুকীয়া কথা, সেই কথা রাজুয়াকে কব লাগে মুখ্যমন্ত্রী মহোদয়। যেতিয়া যেতিয়া মানুষের নিরীহ মানুষের যিসকলের কোনো থাকিবলে বাসস্থান নাই, তেওঁলোকৰ যেতিয়া ঘৰসমূহ উচ্ছেদ করা হব, ভাঙি দিয়া হব, তেওঁলোকৰ শিশু তেওঁলোকৰ সতী সন্তানে থাকিবলে ঠাই নহব, তেওঁলোকে প্রতিরোধ করাটো স্বাভাবিক কথা। মই ভাবো যে কম প্রতিবাদ হয়েছে, প্রতিবাদ করাটা স্বাভাবিক কথা, কিন্তু হয় সকল ধরনের প্রতিবাদ গণতান্ত্রিক হব লাগে আর অহিংস হব লাগে। কি ধরনের ন্যায়িক তদন্ত দিছে নাজানো। যদি হাইকোর্টের সিটিং জাজের দ্বারা নিদিয়ে, যদি তলর এগারী ম্যাজিস্ট্রেটের দ্বারা দিয়ে, তার কোনো ভ্যালু নাই। যদি হাইকোর্টের সিটিং জাজের দ্বারা বা সুপ্রিম কোর্টের সিটিং জাজের দ্বারা তদন্ত দিয়ে, তাকে আমি ওয়েলকাম করি। কিন্তু যদি এটা মুন্সিপ কোর্টের কোনোবাজনের দ্বারা দিয়ে, সেইটার উপর আমার কোনো বিশ্বাস নাই। রিটায়ার্ড জাজের উপর মূল কোনো বিশ্বাস নাই, কারণ রিটায়ার্ড জাজ পদর লোভত, কারণ বহু সময় রিটায়ার্ড জাজ সকল কোনোবা গই মাইনরিটি কমিশনের চেয়ারম্যান হয়, কোনোবা গই হিউম্যান রাইট কমিশনের চেয়ারম্যান হয়, কোনোবা গই কিবা ট্রিবুনালের চেয়ারম্যান হয়। রিটায়ার্ড জাজের তদন্ত মূল অন্তত কোনো বিশ্বাস নাই। মই ভাবো যে হাইকোর্টের সিটিং জাজের দ্বারা তদন্ত হবে। অর্থাৎ কংগ্রেস বিজেপির কথা নাই, মই কৈছো যে উচ্ছেদর পূর্বে সদায় একটা অল্টারনেটিভ প্ল্যান থাকিব লাগে। এই লোকসকলক কত সংস্থাপিত করা, তার অল্টারনেটিভ প্ল্যান থাকিব লাগে। আৰু এটা কথা জনাই দিছো যে যোৱা অহাকালিলৈ মোৰ চিৰাং জিলালৈ যোৱাৰ কথা আছিলে, চিৰাং আৰু বঙাইগাঁও, সেই কাৰ্যসূচী বাতিল কৰিছোঁ। অহাকালিলৈ আমি দৰং জিলালৈ গৈ আছোঁ। অসমৰ পৰা কৈ আহিছোঁ যে পূৰ্ব পৰিকল্পনাবিহীন উচ্ছেদে একো ফলাফল নিদিয়ে, কাৰণ যিসকলক উচ্ছেদ কৰিবলৈ বিচাৰি হৈছে তেওঁলোকক ক'ত সংস্থাপিত কৰা হ'ব, সেই সম্পৰ্কত যেতিয়া মাষ্টাৰ প্লেন নাথাকিব, তেনে ধরনের উচ্ছেদে ফার্দার এনক্রোচমেন্ট পুনের বেদখলের বাদ প্রশস্ত করে দিয়ে, সেই কথা আমি পূর্বরে পরে কয়ে আছো, আজিও দোহারিছো, ভবিষ্যতেও দোহারি। ঢলপুর গরুখুটি সিপাঝাৰৰ জীবর ঘটনা আজি সংঘটিত হয়েছে, অসম সরকার আর মাননীয় মুখ্যমন্ত্রী হঠকারিতার কারণে এই ঘটনা আজি হয়ে আছে, কারণ এই লোকসকলক কত সংস্থাপিত করা। একাংশই কৈছে এই লোকসকল অবৈধ অনুপ্রবেশকারী, যদি অবৈধ অনুপ্রবেশকারী, যদি বিদেশী, তেওঁলোকক সীমান্ত পার করাই দিব লাগিব। সিপাঝাৰৰ পৰা উচ্ছেদ করে ঢলপুরের পৰা উচ্ছেদ করব, তেওঁলোকে গৈ শোণিতপুর, নগাঁও বা বরপেটাত সংস্থাপিত হব, তার মানে তেওঁলোক বিদেশী নহয়। যদি মুখ্যমন্ত্রী মহোদয়ের সঁচাকে সাহস আছে, মুখ্যমন্ত্রী মহোদয় যদি সঁচাকে তেওঁলোকক বিদেশী বুলি ভাবে, যদি আইনের দৃষ্টিত তেওঁলোকে বিদেশী হয়, তাহলে তেওঁলোকক সীমান্ত পার করে, অকল অসম নহয় ভারতবর্ষের সীমান্ত পার করে দিব লাগে। আর মুখ্যমন্ত্রী মহোদয় জানে যে তেওঁলোক বিদেশী নহয়, সেই কারণে তেওঁলোকক হারাশাস্তি করা হয়েছে। তেওঁলোকৰ একমাত্র অপরাধ যে তেওঁলোকে বিজেপিক সমর্থন নকরে, তেওঁলোকে শাসক পক্ষক সমর্থন নকরে, সেই কারণে মুখ্যমন্ত্রী মহোদয় প্রতিশোধপরায়ণতার রাজনীতি করে আছে। আজি যে ঘটনা সংঘটিত হয়েছে, ক্যামেরার সম্মুখত যে ঘটনা দেখা গৈছে, এগারী সাধারণ ব্যক্তিক যেদরে আরক্ষী আর নিরাপত্তা বাহিনীয়ে মরিয়াই মরিয়া হত্যা করেছে, আর তার উপর ভূতর উপর দানপরাধী এজন ফটোগ্রাফারে, এজন ক্যামেরামেনে আকৌ তেওঁক আক্রমণ করেছে।